বন্ধুরা, আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর এখন রেডি হব, মানে একটুখানি পরে, জাস্ট আধ ঘন্টা একটু রেস্ট নেব। দেখো কটা বাজে, 3:30 বাজে, আধ ঘন্টা জাস্ট রেস্ট নেব। রেস্ট নিয়ে বেরোবো, বুঝতেই পারছো কোথায় যাব। তো পুজোর কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে ব্লগে কিছু শেয়ার করিনি, কিন্তু তোমরা যারা মানে ব্লগে শেয়ার করি, যারা আমার ব্লগ দেখো, তারা অবশ্যই কিন্তু লাইভে চলে যেও। লাইভে কিন্তু আমি টোটালটা পুরোটা শেয়ার করেছি। কেন বলো তো, ব্লগে শেয়ার করতে পারিনি কারণ আমার সময় হচ্ছে না যে আমি সেটাকে মানে ব্লগ যে ব্লগ বানাচ্ছি কিন্তু এডিট করে আপলোড করার সেই সময়টা হচ্ছে না, বিশ্বাস করো। কারণ আমি এরই মধ্যে অনেক ভিডিও বানিয়েছি, আমি যে শপিং করতে যাচ্ছি সেই সব ভিডিওগুলো আমি সমস্ত বানিয়েছি, কিন্তু এডিট করে সেগুলো আমি আপলোড করতে পারছি না। তো আজকেরটার জন্য ছোট্ট ব্লগ বানাচ্ছি, যেটা তাড়াতাড়ি, কোনো এডিটের ঝামেলা থাকবে না, আমি পোস্ট করতে পারবো। তো এখন যাব বোনের বাড়ি, মায়ের কাছে যাব, আর যাব শ্বশুর বাড়ি। তো যেখানে যেখানে দেওয়ার আছে সেগুলো দিয়ে দেব। আর তোমরা প্লিজ, সবাইকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু আমার লাইভে আমার দেখানো হয়ে গেছে, আমি গতকাল দেখিয়েছিলাম লাইভে যে আমি ফোনটা পড়ে যাবে বাবা, গতকাল লাইভে দেখিয়েছিলাম আমি কি কি শপিং করেছি। তো তোমরা প্লিজ সেইটা দেখে এসো। আর তো চলো, আধ ঘন্টা রেস্ট নিয়ে, আর সকাল থেকে যে ব্লগটা স্টার্ট করব একদম পারিনি, বিশ্বাস করো। আজকে মিঠাইকে স্কুলে নিয়ে যেতে হয়েছিল, তো মিঠাই কীরকম সেজেছিল সেটাও আমি পারিনি তোমাদের সাথে শেয়ার করতে। সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়েছিলাম, জাস্ট এসেই তাড়াহুড়ো করে, মানে ওকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছিলাম, আবার এসেই তাড়াহুড়ো করে রান্না করেছিলাম চিকেনের ঝোল আর ভাত। তো বিশ্বাস করবে না এতটা শরীরটা কষ্ট হচ্ছিল, আর কদিন ধরে এত জার্নি হচ্ছে, মানে এদিক ওদিক যাওয়া, কেনাকাটা করা, মানে একদম আমি সময় পাচ্ছি না। তো আজকে শরীরটা মানে এখন ভীষণই খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, আজকে যদি না যাই কালকেও তোমাদের দাদাভাই থাকবে না, তো যার কারণে আমার আর মানে পুজোর মধ্যে দিতে যাওয়া হবে না। তো আর পুজোর সময় তো একদমই মানে পসিবল নয়, তো সেই কারণে আজকে যাব। গুবলু এসেছিল আমাদের বাড়ি, গুবলুও দিয়ে গেছে জামা কাপড়। গুবলু মানে বুঝতেই পারছো কাকে বলছি, বোনের ছেলেকে বলছি। তো ও জামা কাপড় দিয়ে গেছে, আর মা এসেছিল, মা বোনের সাথেই এসেছিল। তো মামার বাড়ি গিয়েছিলাম আমি জামা কাপড় দিতে, আমি মা বোন তিনজনে মিলে গিয়েছিলাম। তো সেটারও ভিডিও শ্যুট করা আছে, কিন্তু সেটা আমি পোস্ট করতে পারছি না, জানি না কবে করতে পারবো, একটু সময় না পেলে হবে না। আর কি বলবো, গুবলু যে আমাদের বাড়িতে এসেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করা হলো না আমার, মানে এত খারাপ লাগছে, মানে এতটা ব্যস্ত, মানে কি বলবো, আমি ভিডিও শ্যুট করছি কিন্তু আমি তোমাদের সাথে সেটা যে আপলোড করব ভিডিওটা সেটার একটুও সময় হচ্ছে না, আর আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ। তো বাট কিছু করার নেই, তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা পোস্ট করতে পারবো। আর ভীষণই শরীরটা খারাপ, বুঝতে পারছি না প্রেশারটা হাই হয়ে গেছে নাকি, মানে ভীষণ কাজের চাপে আছি আর টেনশান, মানে একটা মাথার মধ্যে একটা টেনশান কাজ করছে, যেটা মানে কখন কি করে কি এগুলো হবে একটার পর একটা, তো এই আর কি। তো চলো আর বেশি এখন কথা বাড়াবো না, তো আমরা তো যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাই সঙ্গে করে, তোমরাও দেখতে থাকো। একটা কথা বলি, সেটা আমি লাইভেও বলেছি এখানেও বলছি, সেটা হচ্ছে শপিং করতে গিয়ে একটু ঝামেলাও হয়ে গেছে আমাদের, মানে কি বলবে, তোমাদের দাদাভাইয়ের যে দোকান থেকে কিনেছি জামা কাপড়গুলো, তো সেই দোকান থেকে দোকানে আগে ওটা মানে ওটা অনেক টাকার বিল হয়েছে বলে তোমাদের দাদাভাই ওটা পেমেন্ট করে দিল। এবার কাপড়টা মানে আমার কাপড়গুলো দেখবো, তো কাপড় দেখতে একটা সময় লাগবে, আর ওখানে অনলাইনে পেমেন্ট মানে একটা নেটের ব্যাপার থাকে, নেট স্লো চলছিল যার কারণে ওটা পেমেন্টটা করে দিয়েছে। তারপরে আবার আমার দুটো কাপড় পছন্দ হলো, তো দুটো কাপড় পছন্দ করে নিলাম, দুটো কাপড়ের দাম হয় কিন্তু 2300 টাকা। তো শ্রীরামপুর থেকে কিনেছি বলে দিই তোমাদেরকে, কিন্তু দোকানটার নামটা আমি এখন নিচ্ছি না, তো শ্রীরামপুর থেকে কিনেছি, আর 2300 টাকা তোমাদের দাদাভাই অনলাইন পেমেন্ট কিন্তু করে দিয়েছে, কিন্তু ওদের ওখানে শো করছে না সেটা, তো যার কারণে আবার আমরা 2300 টাকা ওখানে দিলাম, দিয়ে কাপড় দুটো নিয়ে এলাম। তো ওনারা বললো দেখুন যদি আমাদের অ্যাকাউন্টে আসে তো চলে আসবে, না হলে রিফান্ড হয়ে আসবে, কিন্তু আজকে সেটা ছিল শনিবারের কথা, শনিবার থেকে আজকে দেখো আজকে কী বার হলো বলো তো, আজকে বৃহস্পতিবার,
পুরো গুলিয়ে যাচ্ছে সব। তো আজকে বৃহস্পতিবার, দেখো আজকেও কিন্তু সেই টাকাটা রিফান্ড আসেনি, তো ভীষণই টেনশান হচ্ছে। তো ওনাদেরকে ফোন করেছিলাম, বারবার তো আর যাওয়া সম্ভব হচ্ছে না, তো ওনাদেরকে ফোন করেছিলাম, ফোনে বললাম যে এরকম আপনাদের কাছে আপনাদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট কি আপনারা দেখেছেন, বললো না, কীরকম মানে কোনো রেসপন্সিবিলিটি নেই ওদেরকে, মানে ওদের যে কোনো দায়িত্ব ব্যাপারটা কিছু নেই, যে এরকমভাবে একটা জিনিস হয়ে গেছে তো আমরা, ওরা দায়িত্ব নিয়েছিল যে স্টেটমেন্ট দেখানো, মানে ওরা কোনো এ করছে না। তো আজকে যাওয়ার কথা আছে, দেখা যাক যদি সময় হয় আজকে যাব, না হলে কালকে তো হবেই না, তাহলে সেই পরশু দিনকে, আর না হলে ফোন করে আমাদের জানতে হবে। তো জানি না, এটা একটা ভীষণই চিন্তার ব্যাপার, আর বুঝতেই পারছো অল্প কিছু টাকা নয়, 100-200 টাকা নয়, 2300 টাকার ব্যাপার। তো 2300 টাকা আমার আবার জমা দেওয়া আছে, যার কারণে 2300 টাকাটা তো মুখের কথা নয় বলো। তো এটা একটা ভীষণই চিন্তার কারণ হয়ে গেছে, কিছু করার নেই, কি করবো এখন, যেটা হবে মেনে নিতে হবে। মেনে নিতে হবে বলাটাও ঠিক নয়, এটা তো আমরা হাতে হাতে ক্যাশ দিইনি, আমাদের অনলাইন পেমেন্ট হয়েছে, আর এখানে দেখাও যাচ্ছে যে টাকাটা মানে কেটে নিয়েছে ব্যাংক থেকে, আর রিফান্ডও আসেনি। তো যাই হোক, কি হবে জানি না, বলতে পারছি না, তো ভীষণই চিন্তা হচ্ছে আমার, মানে এইসব নানান রকম প্রেসারে আছি। আর মানে কি বলবো, কাপড়টা ঠিক পরতেও আমার আর ইচ্ছা করছে না, কারণ একটা এটা যদি ব্যাপারটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে ঠিক আছে, কিন্তু কাপড়টা যে পরবো বলে ভাবছি, একবার ভাবছি কাপড়টা পরবো, আজকেই যেমন বেরোচ্ছি ভাবছি আজকে তাহলে একটা নতুন কাপড় পরেই যাই, কিন্তু ওই কাপড়টা যে পরবো আমার সেটা মনের মধ্যে আর আসছে না যে কাপড়টা পরবো, মনটা খারাপ হয়ে গেছে গো, ভীষণ খারাপ হয়ে গেছে, জানি না কি হবে। তো যাই হোক, চলো দেখা যাক, যেটা কপালে আছে সেটা হবে। তবে আমার তোমাদের দাদাভাই আমাকে বলছে যে চিন্তা করার কিছু কারণ নেই, কারণ এটা অনলাইন পেমেন্ট হয়েছে, ওরা অ্যাকাউন্ট আমার আমাদের অ্যাকাউন্টে যেহেতু ঢোকেনি টাকাটা, ওদের অ্যাকাউন্টে নিশ্চয়ই হয়েছে, পড়েছে টাকাটা, তো ওরা চেক করলেই বুঝতে পারবে। তো চিন্তা করার কিছু কারণ নেই, ও তো বলে যাচ্ছে, কিন্তু তবুও তো একটা চিন্তা তো হবেই বলো। তো যাই হোক, চলো অনেক কথাই তোমাদেরকে বলে ফেললাম, ভিডিওটা আমি আজকে যত রাতই হোক ভিডিওটা আমি মানে আপলোড করে রেখে দেবো, কালকে ঠিক 2টোর সময় ভিডিওটা আমি পোস্ট করবই করবো যাই হয়ে যাক, কারণ আমি অনেকদিন ভিডিও পোস্ট করিনি, দেখতে পাচ্ছো তো আমি শর্ট ভিডিও সেরকমভাবে পোস্ট করতে পারছি না, ভীষণ চাপে আছি, ভীষণ চাপে আছি। দেখো আমার ভ্রুটা দেখো কত মানে পুরো ভর্তি হয়ে গেছে, আইব্রোটা যে করবো সেটারও সময় হচ্ছে না। তো চলো যাই হোক, এখন রেডি হবো এবার, আর একটু 4টে তো মনে হয় বাস দিয়ে যায়, 15 মিনিট বাকি আছে, তো একটু 15 মিনিট একটু রেস্ট নিয়ে নিই, ভীষণই শরীরটা খারাপ গো, 15 মিনিট একটু রেস্ট নিয়ে নিই, নিয়ে তারপরে আবার যাব। তো চলো তোমরা সঙ্গে থেকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখতে। তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি এখন, আর দেখো আজকে এই কাপড়টা পরে নিয়েছি, তো দেখো এই হারটাও পরে নিয়েছি, তো কেমন লাগছে জানিও আমাকে। তো চলো এবার যাওয়া যাক, তোমাদের দাদাভাইও রেডি হয়েছে, ও একটু দোকানের দিকে গেছে মিওতে। তোমার মাম্মার চ্যানেলে অবশ্যই কমেন্ট করবে, তো চলো দেখতে থাকো। দেখো এখন এখান থেকে মিষ্টি কিনে নিচ্ছি, অনেকটাই রাত হয়ে গেছে, যাব বোনের বাড়ি, মায়ের বাড়ি এখনো যাব। নানাকে নিয়ে এখন ওর মেসোমশাই বসে আছে, দেখে না ওকে, দেখি দেখে ভালো করে মুখ দেখি, দেখি দেখে আমাদের গুগলু, দেখো তোমাদেরকে টাটা করছে, কেমন টাটা, ও গিয়ার, ও আচ্ছা আচ্ছা গিয়ার গিয়ার মারছে, দেখে নাও, এবার হেসে দাও, একবার হেসে দাও, এবার হেসে দাও, ঠিক করে একবার হেসে দাও, ঠিক করে হেসে দাও, এই যে মা চলে এসেছে এখানে বসে আছে, বোন, বোনের শাশুড়ি, আর আমি আছি ক্যামেরার উল্টো দিকে। বোন এখন খেতে দিয়েছে আমাদেরকে লুচি, মাংস আর মিষ্টি, দেখো আমি খেতেই যাচ্ছিলাম, তারপর ভাবলাম যে না তোমাদের সাথে একবার শেয়ার করে নিই, আর তোমাদের দাদাভাই ওখানে খাচ্ছে, আর আমিও এবার খেয়ে নিই, অনেকটা রাত হয়ে গেছে, আবার বেরোতে হবে মায়ের কাছে যাবো। হাই করে দাও আপনি,
জিজ্ঞাসা করো। তোমরা সবাই কেমন আছো? এলাম এখানে, এবার এখান থেকে চলে যাব। তো চলো একটু কথা বলে নিই, নিয়ে বেরিয়ে যাবো। 10টা বাজে এখন রাত। তো বাড়ি এই জাস্ট এলাম, আর এখন বাজে দেখো 11টা। মিঠাই ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে আবার। তো এবার একটু চেঞ্জ করে নিই, আর কি দেখাবো তোমাদেরকে। আমরা তো ওখানে বোনের বাড়ি খাওয়া দাওয়া করেই এলাম, আর বোন আবার মেয়েদের জন্য পাঠিয়ে দিল। আর এখানে তো আমি তো সকালে চিকেন রান্না করেছিলাম, সেসব ছিল আছেও। আর মা আবার দেখলে বাপের বাড়ি গেলাম, তো বাপি পেটাই পরোটা এনেছিল, মিষ্টি এনেছিল, এসব এনেছিল, সেসব মা দিয়ে দিল। তো মেয়েদের যেটা ইচ্ছা হবে সেটা খাবে ওরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো গুড নাইট, বাই।